বিডিওকে দেখে নেওয়ার হুঙ্কার গাইঘাটার বিধায়কের। ভোট লুঠের অভিযোগ তুলে প্রতিবাদ মিছিল, মিছিলে বেরিয়ে প্রশাসনকে হুঙ্কার বিধায়কের। ভোটে হেরে গিয়ে এমন সব মন্তব্য করছেন, পাল্টা দাবি তৃণমূলের। বিজেপির ধিক্কার মিছিল থেকে বিডিওকে দেখে নেওয়ার হুঙ্কার গাইঘাটার বিধায়কের। পঞ্চায়েত নির্বাচনে এসডিও, বিডিও এবং ওসিদের নেতৃত্বে ভোট লুট হয়েছে এমন অভিযোগ তুলে ভোট লুঠের প্রতিবাদে এবং পুনরায় ভোটের দাবিতে উত্তর চব্বিশ পরগনার গাইঘাটার ঠাকুরনগরে প্রতিবাদ ও ধিক্কার মিছিলের আয়োজন করে বিজেপি। এদিন ঠাকুরনগর রেল পার্কিং থেকে এই মিছিল শুরু হয়। মিছিল ঠাকুরনগর বাজার ও তার পার্শ্ববর্তী এলাকা ঘুরে রেল পার্কিংয়ে এসেই শেষ হয়। এদিনের এই মিছিলে দলীয় নেতাকর্মীদের সাথে পা মেলান গাইঘাটার বিজেপি বিধায়ক সুব্রত ঠাকুর। এদিনের মিছিল থেকে বিডিওদের এক হাত নেন বিজেপি বিধায়ক। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, আমরা হাতে চুড়ি পড়ে নেই, পুলিশ প্রশাসন কটা দিন, পুলিশের আঁচলের নিচে থেকে এসপি বিডিওকে ঢাল করে আর কতদিন চলবে, তৃণমূলের এই গুন্ডাগিরি আমরাও দেখাবো। এক প্রকার হুমকির সুরে তিনি বলেন, এই বিডিওকে আমরা দেখে নেব। একটা কথা আমি বারবার বলেছি, যে বিরোধী দলকে মানে তৃণমূলকে, যে আপনারা যতটা ততটাই দিতে দেবেন, যতটা সইতে পারবেন, তাহলে আমরা সুদ সমেত ফেরত দেব। এদের কাঁদিয়েছেন, এদের যা কষ্ট দিয়েছেন, একটা কথা বলি, তৃণমূল তো তৃণমূল, যেসব আধিকারিক আছে, আগামী দিনে আপনারা একটু ভেবে রাখুন যে আপনাদের সেই দিন কাউন্টডাউন শুরু হয়ে গেছে। সে আপনি পুলিশ প্রশাসনে থাকুন কি বিডিও থাকুন কি এসডিও থাকুন কি ডিএম থাকুন, কারণ শুধু ভারতীয় জনতা পার্টি না, এই সাধারণ মানুষ, পশ্চিমবঙ্গের এই গাইঘাটার, এই উত্তর চব্বিশ পরগনার প্রত্যেকটা মানুষ শুধু আসলে আপনাদের ফিরিয়ে দেবে। যারা ক্যান্ডিডেট, জেতা ক্যান্ডিডেট, তাদের কিভাবে হারিয়ে দেওয়া হয়েছে, রিকাউন্ট করে কোথাও পঞ্চায়েত দখল করা হয়েছে, কোথাও পঞ্চায়েত সমিতি তাদের ব্যালট বক্স চুরি করেছে, কেউ খেয়ে ফেলেছে, কেউ নিয়ে দৌড় মেরেছে জেলা পরিষদে, তাদের তো সেটা তো পুরো জেলা পরিষদটা একদম একটাও দিয়ে দেওয়া হয়নি বলতে, জনগণ যা রায় দিয়েছে সে রায়ের বিপরীতে গেছে। অ্যাকচুয়ালি তার জন্য আমরা প্রতিবাদটা করছি। এ বিষয়ে তৃণমূল নেতা গোবিন্দ দাস বলেন, গাইঘাটায় এ ধরনের কোনো ঘটনা ঘটেনি, তারা যেভাবে হেরেছে তার থেকে মুখ রক্ষা করার জন্যই এখন এসব কথা বলছেন। দাবি তারা করতেই পারেন, তবে বিষয়টা সর্বৈব মিথ্য। একবার পঞ্চায়েত নির্বাচনের মনোনয়ন থেকে শুরু করে ডি অব ইলেকশন সবটাই শান্তিপূর্ণভাবে হয়েছে, কোথাও রোকারোকি অশান্তি মিছিল কোনো কিছু করতে আমরা বারণ করিনি, এবং তারা ফেয়ার ফ্রি নির্বাচন চেয়েছে, আমরাও সহযোগিতা করেছি। প্রথম থেকে সকাল থেকে যখন গণনা শুরু হয় প্রত্যেকটা বুথেই তাদের এজেন্ট ছিল, উভয় রাজনৈতিক দলের এজেন্ট ছিল, তারা কাজ করেছে, মতামতের মধ্য দিয়ে যাচাই হয়েছে, তারা নিজেরা কাউন্ট করে বুঝে হার জিত মেনে নিয়েছে। অত এইসব পড়া কথা বলার তো অবকাশই, আর সেখানে যাদের কথা বলছেন আধিকারিকরা তারা আদৌ এ সমস্ত যুক্ত নয়, সংশ্লিষ্ট আধিকারিক তাদের দায়িত্ব নিয়েই কাজ করেছেন, এখন হাঁটতে নাচতে না পারলে উঠুন বাঁকা, এই কথা বলে ভারতীয় জনতা পার্টি বাজার মাছ করতে চাইছে, এটা অত্যন্ত অহেতুক কথা, এটা গাইঘাটার মানচিত্রে জিনিস নেই। সোম দাসের রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, গাইঘাটা। নারী সৌন্দর্য শাড়িতেই, সঙ্গে রয়েছে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।